শনিবার রাত 8টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় শক্তিশালী কাঁপুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করেন বাসিন্দারা। কয়েকটি গ্রামের 2 শতাধিক ঘরে ফাটল দেখা দেয়। এই ঘটনায় কার্যক্রম বন্ধ রাখতে গ্যাস ক্ষেত্র অবরোধ করে বিক্ষোভ করে বাসিন্দারা। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার আবারও 4 থেকে 5 বার মৃদু কাঁপুনি অনুভূত হয়। এখানে খুব আতঙ্কিতের মধ্যে আছি আমরা, হয় কোম্পানি বন্ধ করুক আর না হয় আমাদের জানেরই নিরাপত্তা দিক। বাচ্চা কাচ্চা লই আমরা থাকতাম, কাই যাইতাম, কাই ঘরে দুয়ারে আমরা তাদের দাবি হচ্ছে যে এই গ্যাস ফিল্ডের কার্যক্রম বন্ধ থাকবে এবং তাদের দায় দাবিগুলা পূরণ করবে। পরে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তারা যেন স্বাভাবিক পরিবেশ বজায় রাখেন এই বিষয়টি আমরা তাদেরকে অনুরোধ করেছি। লোকজন সেই কথা শুনে এখন যার যার বাড়িগুলো চলে গিয়েছে। তারপরও আমাদের পুলিশ এখানে এই টহলে আছে এবং নজরদারিতে আছে যাতে এই শান্ত পরিবেশ থাকে এবং আইন শৃঙ্খলার জন্য কোনো অবনতি না ঘটে। 1998 সালে গ্যাস ক্ষেত্রটি কসবা ও দিগলবাগ ইউনিয়ন জুড়ে আবিষ্কৃত হলেও বর্তমানে এটি নাদামপুর, করিমপুর, কাকুরা, পিরিচপুর জুড়ে বিস্তৃতি লাভ করেছে। সময় সংবাদ, হবিগঞ্জ।